আসসালামু আলাইকুম, আই এম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকের রেসিপি হচ্ছে আমি চিকেন বল তৈরি করব আর কীভাবে আমি খুব সহজভাবে বাসায় কীভাবে হোমমেড চিকেন বল তৈরি করা যায় সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। তো চিকেন বল তৈরি করার জন্য আমি মুরগির মাংসে যে বুকের মাংসগুলো, হাড় ছাড়া মাংসগুলো আছে, সেগুলো আমি কেটে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। তো এখন আমি এগুলোকে একটু ই করে নেব, ম্যাশ করে নেব। হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি এটাকে করে নিচ্ছি। তো প্রথমে আমি একটু বেশি দিয়েছিলাম, তো পরে আবার কমিয়ে নিয়েছি। কমিয়ে নেওয়ার পর কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে। প্রথমে আমি আগে মাংসটাকে ভালো করে একটু ব্লেন্ড করে নিচ্ছি। তো এই যে বেশি দিয়েছি সেজন্য আমি একটু কমিয়ে নিয়েছি। তো এটা একটু সময় নিয়ে করতে হয়, তো অন্য ব্লেন্ডার দিয়েও করা যায়, তো আমি এভাবেই করেছি আজকে। এই তো আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি যে কেমন হয়েছে। তো অনেকটাই ম্যাশ হয়েছে। তো এখন আমি এটাকে সরিয়ে নিয়ে এখন আমি পেঁয়াজগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু আমি চিকেন বল তৈরি করবো, সেখানে পেঁয়াজটা বড় বড় থাকলে দেখতে ভালো লাগবে না আর খেতেও ভালো হবে না, সেজন্য আমি পেঁয়াজটাকেও কুচি কুচি করে নেব। আর এইভাবে কিমাতে মাংসের যে কোনো ধরনের আইটেম এইভাবে কিমার জন্য এভাবে করে নিলে পেস্টটা ভালো হয়। তো আমার এক থেকে দেড় মিনিট সময় লেগেছে এটা ব্লেন্ড করতে। তো যে দেখতে পাচ্ছেন পেস্টটা কিন্তু খুব সুন্দরভাবে কোচানো হয়ে গিয়েছে খুব অল্প সময়ে। আর এদিক দিয়ে আমি মাংসটাকেও ভালো করে ম্যাশ করে নিয়েছি। তো এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে। এই যে পেঁয়াজ কুচিটা এইভাবে কুচি কুচি করে নিয়েছি, খুব সুন্দরভাবে কিন্তু কুচিটা হয়েছে। তো এখানে আমি একটা বাটি নিয়েছি আর এখন সবগুলো উপকরণ একসঙ্গে মিক্স করে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি প্রথমে মুরগির মাংসটা কিমা করাটা নিয়েছি। আর চিকেন বল তৈরি করার জন্য আমরা সবাই জানি যে এটাতে ব্রেড লাগে, তো আমি ব্রেডগুলোকে পানির মধ্যে একটু ভিজিয়ে চিপে পানিটা সরিয়ে চিকেনের সাথে দিয়ে দিব। এই হাত দিয়ে চেপে চেপে পানিটা বের করে নিচ্ছি। এভাবে সবগুলা ব্রেড ভালো করে একটু চিপে পানি ঝরিয়ে নিব। এখানে আমি 4 থেকে 5 পিস ব্রেড নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা একটু চিকন করে কুচি করতে হবে আর জালটা যাদের প্রয়োজন অনুযায়ী দিতে হবে, যারা যেমন খায়। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ 1 টিস্পুন টমেটো সস, 1 টিস্পুন সয়া সস। আর দিচ্ছি একটু সামান্য লাল মরিচের গুঁড়ো। দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো
এটা আমি আপনারা চাইলে কালো গরুর সাদা গরুর মরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন। তো আমার কাছে কালো গরুর মরিচের গুঁড়োটা ছিল, সেটাই দিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি ধনে পাতা কুচি, এখানে দিয়েছি কাবাব মশলা, এটা টেস্টের জন্য করেছি, আর এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো এখন সবগুলো উপকরণ ভালো করে হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব, যাতে সব কিছু ভালো করে মিশে যায়। এই ধরনের চিকেন পাল তৈরি করলে ছোটো বড়ো সবাই খুব পছন্দ করবে, আর বাচ্চাদের তো খুবই পছন্দের একটা খাবার। তো আমার ম্যাশ করা সুন্দরভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। তো এখন আমি চিকেন বলের শেপটা করে নেব। তো আমি হাতে একটু তেল মেখে নিয়েছি। তো এখন আমি হাতের সাহায্যে ছোটো ছোটো করে গোল গোল করে বল শেপ করে নেব। মানে চাইলে লম্বা শেপও করা যায়, তো আমার কাছে মনে হয় গোল করে করলেই ভালো লাগে। তো আমি প্রথমে একটা লম্বা করে করেছি, তো পরে দেখি যে ভালো লাগে না, যার জন্য আমি গোল করেই করেছি সবগুলা। এই যে দেখতে পাচ্ছেন, এভাবে আমি সবগুলা চিকেন বল তৈরি করে নেব। তো এক এক করে সবগুলোই করে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন সবগুলো চিকেন বল তৈরি করা হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে এটাকে চুলায় বাফ দিয়েও নিতে পারেন, তারপরে তেলের মধ্যে ভাজতে পারেন। আমি সরাসরি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো এটাকে বলগুলো তৈরি করার পর আধা ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে তারপরে ভেজে নেবেন। আর চাইলে বাপ দিয়েও নিতে পারেন, যার যে যে যেমন ইচ্ছা। তো এখন আমি চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি চিকেন বলগুলোকে ভালো করে একটু ভেজে নেব। তো আমি একটু আস্তে আস্তে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। খুব আস্তে চুলার আঁচটা লো রেখেই কিন্তু ভাজতে হবে, না তা নাহলে কিন্তু পড়ে যাবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল ক্লিক করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই তো ভাজা হয়ে গিয়েছে, কালারটা দেখেই হয়তো বুঝতে পেরেছেন। খুব সুন্দরভাবে কিন্তু আমি চিকেন বলগুলোকে ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা কালার চলে আসছে। এবার আমি সবগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার চিকেন বলগুলো কতটা সুন্দর হয়েছে, দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও ভীষণ মজা ছিল। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।